Hello viewers, আমরা আজকে দেখব Adobe Illustrator কিভাবে preference settings টা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সাজিয়ে নিতে পারি। তো preference settings বলতে আমি যেটা আপনাকে বুঝাচ্ছি যে আপনার হয়তো শেপ বা আপনার কার্সার কতটুকু কত ইঞ্চি আপনার প্রয়োজন বা আপনি মানে এই সবগুলোর একটা সেটিংস জাস্ট ওভারঅল একটা সেটিংস কিভাবে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে প্রিফারেন্স আপনি এডিট থেকে প্রিফারেন্স থেকে আপনি জেনারেল অথবা কন্ট্রোল কে দিলেও আপনার প্রিফারেন্স সেটিং চলে যাবে। দেন এখানে ফার্স্ট অফ অল যে ট্যাবটা আছে এখানের মধ্যে আমাদের যে জেনারেলটা আছে, জেনারেলটা কি এখানে যে আমার কিবোর্ড ইনক্রিমেন্ট যেটা আছে এখানে 1 PT আছে, আচ্ছা 1 PT 1 PX 1 PX, তো এখানে 1 PX যদি আমার থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার কী হবে দেখেন, আমি এখান থেকে একটা শেপ নিলাম, সেটা নেওয়ার পর আমি এখন যদি আমি দেখেন আমি যদি এখন আমার এরর রাইট এররটা আমি একবার প্রেস করে দেখেন খুব ধীরে ধীরে যাচ্ছে, রাইট। এখন যদি আমি যদি এটা 1 PX না রেখে 10 PX রাখি দেখেন এখন কিন্তু খুব দ্রুত যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আপনার ডিজাইনের সময় আপনি এটা প্রয়োজন হবে যে আপনি এটা কতটা দ্রুত আপনার এটা একটা ডিজাইন এই শেপ এখান থেকে এখানে আপনি নিয়ে আসবেন, এখান থেকে এখানে নিয়ে আসবেন, ওকে, এটা আপনার প্রয়োজন অনুযায়ী। তখন আপনি এটা কম বেশি করে রাখবেন বা কম বেশি করে আপনি জাস্ট ওকে করলে হবে। তো এটা ইঞ্জিনিয়ারিং আমি 1 রাখি বা এটা 1 থাকেও, আচ্ছা। দেন আমাদের যেটা নেক্সট আচ্ছা এটা জিরোয়ে থাকবে, ঠিক আছে, কনস্ট্যান্ট অ্যাঙ্গেলটা সবসময় জিরোয়ে থাকবে, এটা নিয়ে আসলে অত বলার কিছু নেই। আর যেটা কর্নার রেডিয়াস আছে, কর্নার রেডিয়াসটা হলো কি এখানে 12 PX আছে, পিক্সেল আছে, কর্নার রেডিয়াসটা দেখেন এটা শুধুমাত্র এটা আপনার ইয়ে হবে এটাতে আপনার যেটা রাউন্ডেড যে রেক্ট্যাঙ্গুলারটা আছে ওটাতে। আমি এখন দেখেন যে শেপটা ড্র করলাম এখানে যে কর্নারটা যে একটা বাঁকানো একটা ইয়ে আছে রেডিয়াসটা আছে এটাকে রেডিয়াস বলে। তো এটা কিন্তু আমার কত পিক্সেলের রেডিয়াস এটা ইয়েতে আছে, ঠিক আছে, রাউন্ডেড আছে, রাউন্ডেড করা আছে, এটা কিন্তু এটাই সেটা যে এটা 12 PX এটা রাউন্ডেড করা আছে, ওকে। এখন এখানে দেখেন আমি যদি জিরো করে ওকে দিই, এখন আমি যদি আবার যদি একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ নিই দেখেন আমার কিন্তু এখন আর রাউন্ডেড হবে না, কারণটা কি, কারণ হলো আমার ওখান থেকে আমাদের যে ফ্রিকোয়েন্সি থেকে এখান থেকে আমি এটা জিরো করে দিয়েছি। তো ইন জেনারেল এটা 12 PX থাকেই আমার এটা হলো একটা জেনারেল একটা ইয়া, ঠিক আছে, নর্মাল বাই ডিফল্ট যে 12 PX থাকে এটাই থাকুক, ওকে। তো এটা শুধুমাত্র এই যে রাউন্ডেডটার মধ্যে কাজ করবে, ওকে। দেন আমাদের আচ্ছা এখানের মধ্যে অ্যাকচুয়ালি এগুলা যেভাবে আনচেক করা আছে আনচেকই থাকবে। আমি যেটা ইম্পর্ট্যান্ট জিনিসগুলো যেটা আমাদের কাজে আসে হ্যাম্পার করতে পারে অথবা আমাদের জানার প্রথমে সেগুলো নিয়ে আলোচনা করবো, কারণ এখানে আলোচনা করতে গেলে অনেক কিছু আছে যেটা নিয়ে অ্যাকচুয়ালি 1-2 ঘন্টার আপনার ভিডিওতে সে হবে না। তো আমি যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো আপনাদের আমাদের প্রায় লাগে বা আমাদের প্রয়োজন কাজের জন্য এসবগুলো নিয়ে আলোচনা করবো, আর যেগুলো দরকার নেই সেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি। তো এগুলো অ্যাকচুয়ালি এত বেশি ইয়ে না, আপনি জাস্ট এগুলো আপনার আনচেক করাই থাকবে, ঠিক আছে। আর যেগুলো চেক করা আছে আমি শুধু চেক করেছি। এখন দেখেন এখানের মধ্যে এটাও অ্যাকচুয়ালি যেটা আছে সেটা চেক করাই থাকুক, আচ্ছা। আমি এই জিনিসটা নিয়ে একটু কথা বলি, আর এগুলো যা আছে তাই থাকবে, ঠিক আছে, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এই জিনিসটা নিয়ে কথা বলি, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, তো এটা একটু ইম্পর্ট্যান্ট যেটা হলো আমার এটা চেক করা আছে, ওকে। চেক করা যদি থাকে দেখেন আমি সাপোজ এই শেপটা এই শেপটার কথাই বলি, আমি এখানের মধ্যে আমি দেখেন আমার স্ট্রোক আছে 10, রাইট। এখন আমি যদি ছোটো করি তাহলে আমার স্ট্রোকটা রাইট চেঞ্জ হয়ে গেছে, এটা সে মানে আপনার এটা সাইজ অনুযায়ী আপনি স্ট্রোকটা এটা কমে গেছে, ওকে, আচ্ছা। আবার আমি এটা 10 রাখি, এখন আমি যদি এটাকে সাপোজ এটা আছে এটা উঠে দিলাম আনচেক করে ওকে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমি যেটা ছোটো করে কিন্তু এটা কিন্তু ছোটো হয়েছে কিন্তু সেই প্রপোর্শনটা কিন্তু আপনার স্ট্রোকটা কিন্তু চেঞ্জ হয় না, ঠিক 10-ই রয়ে গেছে, রাইট। এর আগে আমরা ওটা চেক করার কারণে কী হলো আমার শেপ অনুযায়ী এটা কিন্তু আপনার ইয়ে হয়েছে আপনার ছোটো স্ট্রোকটা কমে গেছে। তো এটা হলো আমার এখানে ব্যাপার, আচ্ছা। তো আমি যদি এখন যদি তাহলে এটা আমাদের চেক করে থাকবে, ওকে, এটা কখন আনচেক করা থাকবে এটা আমার চেক করা থাকবে অলওয়েজ।
কারণ একটা সময় আপনারা দেখে গেছে আমি কেন বলি এটা আপনি সাপোজ দেখেন আচ্ছা এটা আনচেক করে আমি একটা एग्जांपल দিই এটা অনেকের এই প্রবলেমটা হয় সাপোজ আমি এখানে মধ্যে আমি যে কোনো কারণে আমি এটা কি করলাম 20 নিয়েছি ওকে স্টকটা 25 নি ওকে এখন আমাকে বা আমার কোন ক্লায়েন্ট অথবা আমার যে কোনো কারণে আমার এটা ছোট করে লাগছে সাপোজ আমার এটা ছোট করে লাগছে ঠিক আছে আমাকে এসএস করা লাগছে এখন দেখেন এখানে কিন্তু আমার ফিল কালারও ছিল বাট আমার এই স্টকটা কি করছে আমার ফিল কালারের উপরে চলে গেছে রাইট কারণটা কি এটা সাইজ অনুযায়ী ছোট হয় নাই তাই স্টকটাই মানে পুরো আমার ফিল কালারটাকে অকুপাইড করে নিয়েছে ঠিক আছে এখন দেখা গেছে অনেকে ভাবতে পারে কি ব্যাপার আমার ফিল কালারটা কই আমি ছোট করছে দেখা গেছে এটা হ্যাঁ ফিল কালার আমার স্টকটা ফিল কালার চেয়ে বেশি ওকে হয়তো আপনি এখান থেকে আপনি কমিয়ে হয়তো কাজ করতে পারেন কিন্তু এটা হচ্ছে আপনার ওটা বেলো না ভালো না যে আপনার আপনার যেটা বড় ছিল সেটা যখন ছোট করছেন তখন প্রপোর্শনেটলি আপনার এটা ছোট হয়ে গেলে তাহলে একটা একটা মেজারমেন্ট একটা ঠিক মানে ভালো ছিল হয়তো তাই না এখন আপনি হয়তো এখান থেকে আপনি ম্যানুয়ালি করে দিলেন বাট আপনি যখন ছোট বড় করতেছেন ঠিক আছে তখন যদি আপনার যদি সেটা প্রপোর্শনেটলি যদি কমে যায় অটোভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যার থেকে তাহলে সেটাই তো বেটার ওকে এই জন্য আমি এই জন্য আমাদের এটা চেক করায় থাকুক থাকবে অলওয়েজ আচ্ছা এগুলো আর যা আছে আপনি একটু দেখে নেন এখানের মধ্যে এগুলো যা আছে এগুলো যেভাবে সেইভাবে থাকুক এগুলো আপনার কাজ আর কোনো ইয়ে করবে না যা যদি আপনি এই জিনিসগুলো এভাবে চেক করা থাকে আর চেক করা থাকে আর কোনো সমস্যা হবে না আচ্ছা নেক্সট আপনার সিলেকশন অ্যাঙ্কর ডিসপ্লে আচ্ছা তো এখানে যেটা আছে এখানে ইম্পর্টেন্ট কন্টেন্ট আচ্ছা এগুলো এখানে যেভাবে আছে ঠিক আছে এগুলো আপনার কাজে কোনো ইয়ে হবে না এগুলো জাস্ট জাস্ট ফর এক্সাম্পল আমি যদি এটা বলি এই যে এইটা আপনার অ্যাঙ্কর টুলে যেটা আছে মানে অ্যাঙ্কর মানে পেন্টের জন্য সরি পেন্টুর জন্য ইউজ করবেন তখন আপনার আপনার যে হ্যান্ডেলগুলো আছে এটা কী কালার হবে এটা না এটা ঠিক আছে এগুলো আসলে অত ইয়ে অমন ইয়া কিছু না দেন আমি যাই যেভাবে আছে সেভাবেই থাকবে টাইপ টু আচ্ছা টাইপ দেখেন এখানে আমার টু পিটি আছে যখন আপনি সাপোজ এখানের মধ্যে কোনো কিছু একটা ইয়া করলেন এখানে যে মানে বাই ডিফল্ট আপনার যে টাইপ টাইপের মানে আপনি কোনো কিছু লিখলেন লেখার পর আপনার বাই ডিফল্ট যে সেটিংসটা থাকে সাপোজ আমি যদি এখান থেকে দেখাই আমি কন্ট্রোল টি দিই আবার এখান থেকে আপনারা যেটা করতে পারেন এখান যে যে আপনার তারপর আপনার যে যে টাইপ কালার প্লেটটা এই যে টাইপ থেকে আপনার যে আপনার ক্যারেক্টার প্লেটটা এখানে নিয়ে আসবেন অথবা কন্ট্রোল টি দিলে আপনার এটা চলে আসবে ঠিক আছে তো এখানের মধ্যে এই জিনিসগুলো আপনার এখানের মধ্যে আপনার এই যে আচ্ছা ট্র্যাকিংটা কি স্পেস ঠিক আছে আপনার যে যে স্পেসটা আপনার থাকবে দুইটা ক্যারেক্টার থাকবে এই পি থেকে আই এর মধ্যে যে স্পেসটা থাকবে এটার ট্র্যাকিং তো এখানের মধ্যে সেটারে টাইপ করলে কিছু বাই ডিফল্ট কিছু ইয়ে দেওয়া আছে ঠিক আছে তো এগুলো যেভাবে সেইভাবে থাকুক ওকে দেন আপনারা ডিজাইন করতে গেলে আপনার এটা অলওয়েজ আপনি সেম থাকবে তা না কেন আপনি ডিজাইন কিন্তু কিছু কম বেশি আপনার করতে হবে তো এগুলো নিয়ে আসা অত বেশি একটা কথা বলার না কেন এগুলো নিয়ে কথা বলা বা আপনার শিখার এমন কোনো কিছু নেই এটা আপনার যখন ডিজাইন করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি তাকে ট্র্যাকিংটা চেঞ্জ করবেন আবার ক্যারেক্টার বড়ো করবেন ছোটো করবেন ল্যান্ডিংটা বড়ো ছোটো করবেন ঠিক আছে এটা প্রতিনিয়ত আপনার করতে হয় আচ্ছা এখানে ইউনিটটা কি ইউনিটটা হলো কি আপনার যে পিক্সেল সাপোজ আমার এখানে পিক্সেল সিলেক্ট করা আছে আর স্টক আছে পয়েন্টস পয়েন্টস এগুলো টাইপের পয়েন্টস ওকে সাপোজ দেখেন এখানের মধ্যে আমি যদি রুলারটা না থাকুক ওকে আমার এখন আমি যদি কন্ট্রোল আর দিয়ে রুলার আনি দেখেন আমার এখানে কিন্তু পিক্সেল সিলেক্ট করা আছে রাইট তো এখানের মধ্যে আমার যেটা হলো আমার যে কোনো সাইজ আমার এটা পিক্সেলে হয়তো আমার এটা ইয়ে হবে দেখেন আপনারা যদি আপনি নিজে
এটা দেখেন আমার কার্সারের পাশে পিক্সেল অনুযায়ী কিন্তু আমার এটা সেটা সে সাইজটা নিচ্ছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি তো এখন আপনি যদি এখান থেকে আমি ইঞ্চি করে দেন তাহলে সেই ইঞ্চিতে এটা ইয়া করবে সাইজটা নিবে ইঞ্চিতে ওকে দেখতে অ্যাকচুয়ালি আমরা তা আমরা আমাদের আমাদের আমি যেটা পছন্দ করি আমি পিক্সেলে যেটা আমি ওয়েবজেটের বেশি কাজ করি সেক্ষেত্রে আমি বাই ডিফল্ট পিক্সেল করে রাখছি আপনারা তাছাড়া আপনারা যদি সাপোর্ট থাকে পিক্সেল যত বাই ডিফল্ট দেওয়াও থাকে আপনি কী করবেন এখান থেকে আপনি এই যে ইঞ্চিতে নিয়ে নিতে পারেন তখন সেই ইঞ্চিতে এটা কাউন্ট করে নেবে ওকে এই যে ইঞ্চিতে নেবে ঠিক আছে ইঞ্চিতে কাউন্ট করে নেবে আবার পিক্সেল করলে পিক্সেল সে তখন পিক্সেলে নেবে আর স্ট্রোক যেটা পয়েন্টস আছে পয়েন্টসে থাকুক ঠিক আছে এগুলো বাই ডিফল্ট যা আছে তাই থাকুক সে এখানে কত পিটি মানে পিটি মানে পয়েন্টস ওকে সে কত পিটি নিচ্ছে এই স্ট্রোকটা এখন আপনি যদি পিক্সেল করে দেন সেই পিক্সেল এটা আপনি নেবে মানে স্ট্রোকটা বাড়ানো সেই পিক্সেল কাউন্ট করবে জাস্ট এটাই ওকে এটা যে এগুলো যেভাবে সেভাবে থাকুক দেন গ্রিড গাইড অ্যান্ড গ্রিড আচ্ছা এখানের মধ্যে আপনার যে কালারটা সাইম কালার সাপোজ আপনার যে কালারটা কী হবে আপনার সাথে আপনার যে গাইড নেন গাইডের কালারটা কী হবে আমার এখানের মধ্যে সাইন সিলেক্ট করা আছে আর এখানে স্টাইলটা আছে লাইন ডটও দেওয়া যাবে ঠিক আছে তো এখানে দুটো অপশন আছে ডট এবং লাইন তো দেখে আমি যে সাপোজ আমি এখান থেকে একটা ইয়া নিলাম ওকে দেখেন আমার কিন্তু এই যে এই যে এই যে গাইডটা আছে গাইডটা কিন্তু আমার সাইম কালার আছে রাইট সাইম এই কালারে ছিল যাই হোক এখন এটা এই যে এই কালারে আছে ওকে এই কালার আছে আর এটা কিন্তু এই যে লাইন আছে যদি আমি এখানে ডট করে দিই তখন সেটা ডট 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 হয়ে আসবে আর এখানের মধ্যে গ্রিড কালার ঠিক আছে আপনি এখানের মধ্যে গ্রিড কালারটা দেওয়া আছে ঠিক আছে তো এগুলা যেভাবে আছে বাকিগুলা যেটা যেটা আছে গ্রিড কালারটাই এইভাবে থাকুক বাকি যা আছে তাই এইভাবে থাকুক ওকে আর আপনি যদি এখান থেকে ইচ্ছা করেন আপনি হয়তো আপনার গ্রুপ করে নিতে পারেন আপনার যে গাইডটার গাইডটার কালার ওকে দেন স্মার্ট গাইডের আপনার কালারটা আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন ওকে আসলে এগুলো নিয়ে অত কথা বলার কিছু নাই শুধু ইয়ে করা ভিডিওটা লম্বা করা কারণ এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক এগুলো এমন আপনি ডিজাইন এমন কোনো ইফেক্ট আর নাই যেভাবে আছে সেভাবে থাকুক এটাও যা আছে তাই যে ইন্টারফেসটা আপনার অ্যাকচুয়ালি আমার মধ্যে যে এটাই কালারতে থাকা উচিত থাকা থাকলে ভালো আপনি সাপোজ আপনার এখান থেকে যদি আপনি এটা ছোটো করি ইন্টারফেস কালার জাস্ট চেঞ্জ হবে দেখেন মেটেরিয়াল ডার্ক হয়ে যাচ্ছে এটা এটা একটু এটা একটু ইয়া কালার হয়ে যাচ্ছে এটা হোয়াইট হয়ে যাচ্ছে ওকে আপনি ইন্টারফেসটা কালারটা ওকে তো এইসব কালার মনে হয় একটু চোখে লাগে আমার মনে হয় যে মোটামুটি এই কালারটাই আপনার চোখের সাথে আর এটা বেশি একটু ডার্ক মনে হয় এবার আমার কাছে এটি কালারটা মিডিয়াম ডার্কটাই ভালো লাগে ওকে এই আর এখানে কিছু বলার নাই ওকে আর এগুলো যা আছে তাই থাকুক ওকে তো আমি আসলে আজকে যেটা মেন মেন যেগুলো আসলে আমার ডিজাইনে ইফেক্ট হতে পারে বা আমাদের কাজে আসতে পারে তার আমাদের টাইম টু টাইম চেঞ্জ করা লাগতো আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি আর যেগুলো আমাদের আসলে বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকলে কোনো সমস্যা না আমি সেগুলো নিয়ে আলোচনা করে নিই তো এতে যাই হোক এটাই ছিল আমার প্রিফারেন্স সেটিং নিয়ে আজকের ভিডিও তো সবাই ভালো থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে